নমস্কার বন্ধুরা, মোনায়ন টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় স্বাগত। যে চারটি যুগের উল্লেখ আমরা পাই, সত্য, ক্রেতা, দ্বাপর ও কলি, এই চারটি যুগ কিন্তু সময়ের উপরই বাঁধা। হিন্দু শাস্ত্রে সময়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সময়ের হেরফেরের কারণে মানুষের সব সময়ই কিন্তু একই চলে না। কখনো সুখের সময় আসে জীবনে, কখনো আবার দুঃখের সময় আসে। সময় কিন্তু অতিবাহিত হয়েই চলে, সময় কোনো দিন থেমে থাকে না। আবার সময়ের পরিবর্তনের কারণেই রাজা হয়েছে কখনো ভিখারি, আর ভিখারিও হয়েছে রাজা। এই সময়ই মানুষকে জন্ম, মৃত্যু, সুখী, আনন্দ, দুঃখ সবার সাথে পরিচয় ঘটায়। আবার এই সময়ই মানুষকে অনেক কিছু শেখায়। জীবনে কখন শুভ সময় আসতে চলেছে তা আগে থেকে কিভাবে জানা যাবে, তা কি কখনো আমরা ভেবে দেখেছি? আজকের ভিডিওতেই এই বিষয় নিয়ে আলোচনা করব। মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান কিছু না কিছু সংকেত আমাদের দিয়ে থাকে। কি সেই সংকেত, আজ এই ভিডিওর আলোচ্য বিষয়। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বিস্তারিত জানিয়েছেন। সনাতন হিন্দু ধর্মের গাথা অনুযায়ী পৌরাণিক মতে, একদিন নারদ মুনি যখন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে আসে, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে পরমেশ্বর ভগবান, কৃপা করে আপনি আমাকে বলুন কিভাবে একটা মানুষ তার জীবনে ভবিষ্যতে আসতে চলা সুসময় সম্পর্কে আগে থেকে জানতে পারবে। তখন পরমেশ্বর ভগবান বললেন, হে মুনিবর, আমি আমার ভক্তদের ভালো সময় আসার আগে পশু পাখি ছোট বাচ্চাদের দ্বারা কোনো ভালো সময় আসার সংকেত আগে থেকে দেবার চেষ্টা করি, যা জ্ঞানী বুদ্ধিমান মানুষরা যা খুবই সহজেই বুঝতে পারেন, কিন্তু অজ্ঞানী মানুষেরা তা বুঝতে সক্ষম হন না। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন, হে মুনিবর নারদ, এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটি সংকেত কোনো মানুষের জীবনে ঘটে থাকে, তাহলে তার যে ভালো সময় আসতে চলেছে তা নিশ্চিত। এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেতটি হলো, যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ভাবে ঘুম ভেঙে যায় বা চোখ খুলে যায়, সেই মানুষটি তখনই নিজের অজান্তে ভগবানকে স্মরণ করতে থাকে, কিংবা সেই মানুষটির এটাও মনে হতে থাকে যে তাকে অন্য কেউ ওই মুহূর্তে ভালো কোনো পথের সন্ধান দেখাচ্ছে। তখন বুঝে নেওয়া উচিত যে তার ভালো সময় নিকটস্থ, খুব শীঘ্রই তার সফলতার নতুন রাস্তা মিলতে চলেছে, এই সময়ে আমি তাকে স্বয়ং সাহায্য করি। ব্রহ্ম মুহূর্ত মানে ভোর 3-5 সময়কে বলা হয়। তো বন্ধুরা, যদি এই সময়ে আপনাদের ঘুম ভেঙে যায় এবং যদি মনে হয় কেউ কোনো পথের দিশা আপনাদের দেখাচ্ছে, তো আপনাদের জীবনে ভালো সময় আসতে চলেছে তা নিশ্চিত। দ্বিতীয় সংকেত, যখন কোনো ব্যক্তি সদা সর্বদা হাসি খুশি থাকা শুরু করেছে, যখন সে নিজের রাগ ক্রোধকে নিজে থেকে কন্ট্রোল করতে পারছে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির জীবনে আসতে চলেছে
খুশির সময়। এই সকল মানুষ যা পেতে চায় ওই সময় সব জিনিসই তার পূরণ হয় এবং যতটুকু চায় তার থেকেও অনেক বেশি পায়। যখন মানুষের মনে শুধু শুধু হাসি খুশিতে ভরে ওঠে তখন বুঝতে হবে তার জীবনে আগামীতে সুখের সময় আসতে চলেছে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই বিষয়টি শুনেছেন যে প্রসন্ন চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করেন। যে ব্যক্তি নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবানের দেওয়া সমস্ত কিছুতেই সন্তুষ্ট থাকেন, সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেই তার থেকেও অনেক বেশি কিছু পেয়ে থাকে। এরপরে তৃতীয় সংকেতের কথা ভগবান বললেন, যখন কোনো গৃহের দরজার সামনে গরু অর্থাৎ গোমাতা খাবারের জন্য আসে, অথবা কোনো হনুমান বা বাঁদর কোনো মানুষের ঘরের কোনো খাবার আপনা থেকেই উঠিয়ে নিয়ে যায়, বা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা বানায়, বা কোনো বিড়াল বা কুকুর সেই বাড়িতে বাচ্চা দেয়, সেই মানুষটিকে বুঝে নিতে হবে সামনে যে সকল সময়গুলি আসছে তার জীবনের ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা, চতুর্থ সংকেতটি হলো, যখন কোনো বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজে থেকে খেলাধুলা করতে আসে, অথবা কোনো ছোট বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হাসে, তাহলে এটি ভগবানের সংকেত বলে মনে করা হয়। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে সেই মানুষটিকে বুঝে নিতে হবে তার আস্তে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশি ময় হয়ে উঠবে। পঞ্চম সংকেত হিসেবে এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবে তখন তাকে আমি ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি। এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকেই স্বয়ং মা লক্ষ্মী দেবী তার গৃহে বাস করতে শুরু করছেন। ষষ্ঠ সংকেত, পূজার থালায় ঘি, ফুল, মালা, চন্দন বা পূজার যে কোনো সামগ্রী অনিচ্ছাকৃত পড়ে যায় বা বাড়িতে অনাহূত প্রিয় অতিথি এসে উপস্থিত হন এবং ঈশ্বরের মূর্তির দিকে তাকালে যদি মনে হয় ঈশ্বরের মূর্তি তার দিকে তাকিয়ে হাসছেন, তখন সেই মানুষকে বুঝতে হবে তার ভালো সময় সামনেই আগত। সপ্তম সংকেত, যদি কখনো কোনো শুভ কাজে বেরোনোর সময় কোনো গোমাতার দর্শন হয় বা কোনো সাধু সন্তের আশীর্বাদ প্রাপ্তি হয় তবে তা শুভ বলেই মনে করা হয়। যে কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন সেই কাজটিতে আপনি সফল হবেন হবেন। সর্বশেষে ভগবান শ্রীকৃষ্ণ মুনিবর নারদকে আরও বললেন, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা কোনো প্রাপ্ত হন, অথবা কেউ তাকে এই সময় যদি মিষ্টি প্রদান করেন, সেই ব্যক্তিকে বুঝে নেওয়া উচিত তার জীবনে ভালো সময় নিকটস্থ, অর্থাৎ তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত আপনার জীবনে কি কখনো হয়েছে? যদি হয়ে থাকে তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার জীবনে ভালো সময় আসবেই আসবে। আশা করি দর্শকবৃন্দরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন অন্য কোনো ভিডিও আবার দেখার জন্য। ধন্যবাদ।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।